সো হে গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের ভিডিওতে নাসলাম 2023 সালের সেরা 5টি ওয়ান ক্লিক ভিডিও এডিটিং অ্যাপ, যে অ্যাপগুলো দিয়ে মাত্র এক ক্লিকে যে কোনো ধরনের স্ট্যাটাস বানিয়ে ফেলাতে পারবেন, হোক না সেটা ফেসবুকের স্ট্যাটাস বা টিকটকের ভিডিও বা ইনস্টাগ্রাম রিলসের ভিডিও, যে কোনো ধরনের ভিডিও বানিয়ে ফেলাতে পারবেন মাত্র এক ক্লিকে। আর ওই ভিডিওগুলোতে কোনো ওয়াটারমার্কও থাকবে না, একদম ইজিলি হবে, শুধুমাত্র আপনাদের ফটোগুলো অ্যাড করে যে কোনো ধরনের নতুন নতুন ভাইরাল ভিডিও বানিয়ে ফেলাতে পারবেন। কী কী অ্যাপ এবং কীভাবে এই ভিডিওগুলো বানাবেন এটা জানার আগে যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, প্লিজ গাইজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলুন দেখে আসি কী কী অ্যাপ এবং কীভাবে ভিডিওগুলো বানাবেন। ওয়েল, এক ক্লিকে স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য ফার্স্টে যে অ্যাপটা আছে সেটা হলো এই অ্যাপটা। জাস্ট অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আর যদি আপনার কাছে পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দেবেন। পারমিশনগুলো দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্রস একটা ক্লিক করবেন, আপডেট চাইলে ক্রস একটা ক্লিক করবেন। এরপরে আপনারা এরকম ট্যাম্পলেট পেয়ে যাবেন, অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যত ইচ্ছা তত ভিডিও বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন উপরে রিলস আছে, নিউ আছে, এখান থেকে বার্থডে আছে, দেন লাভ আছে, এরকম ধরনের অনেক পদের ক্যাটাগরি আছে। এখান থেকে আপনার যেই টাইপের ভিডিওগুলো বানাবেন ওই টাইপের ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন এখান থেকে ইউজ একটা ক্লিক করবেন। আগে ভিডিওটা দেখে নেবেন, যদি আপনার বার্থডে ভিডিও এরকমভাবে ওই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে মেক একটা ক্লিক করবেন, যদি ভিডিওটা দেখতে চান এখান থেকে চালু করে দেখতে পারেন ভিডিওটা। তো এখানে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে, অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন, এখানে যে কোনো ভিডিও বানাতে পারবেন। জাস্ট এখান থেকে ইউজ একটা ক্লিক করবেন, দেন এখান থেকে মেক ভিডিওতে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের গ্যালারিতে আসবে, গ্যালারিতে আসার পরে এখান থেকে চাইলে আপনাদের ফাইলটা সিলেক্ট করতে পারেন, যেই ফাইলে আপনাদের ফটোটা আছে জাস্ট ওই ফাইলটার উপর একটা ক্লিক করবেন। আমি একটা ফাইল সিলেক্ট করতেছি এখান থেকে, দেন আমি এখান থেকে কয়টা ফটো নিয়ে নিতেছি, আপনারা এখান থেকে কয়টা ফটো নিয়ে নেবেন, দেন এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। ফটোগুলো নেওয়ার পর ওকেতে একটা ক্লিক করবেন, দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই দেখেন এখানে প্রায় হয়ে গেছে। তো এইভাবে এখান থেকে মানে এই অ্যাপ থেকে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো এই অ্যাপগুলোতে কিন্তু নতুন নতুন ইনস্টাগ্রাম রিলসও এডিট করতে পারবেন। ইনস্টাগ্রামে ভাইরাল যে রিলসগুলো আছে ওই রিলসগুলো কিন্তু আপনারা মাত্র এক ক্লিকে এডিট করতে পারবেন। এখান থেকে জাস্ট ওইভাবে ইউজ একটা ক্লিক করবেন, দেন কয়টা ফটো নিয়ে নেবেন। এইভাবে এই অ্যাপটা দিয়ে মাত্র এক ক্লিকেই নতুন নতুন টেকনিক ভিডিও বানিয়ে ফেলাতে পারবেন। আর এই অ্যাপটা যদি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এই অ্যাপের মধ্যে ওয়াটারমার্ক থেকে যাবে। কীভাবে এই অ্যাপগুলো ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। দেন এক ক্লিকে ভিডিও বানানোর জন্য এর পরে যে অ্যাপটা আছে সেটা হলো এই অ্যাপটা। জাস্ট আপনারা অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবেন, দেন যদি কোনো পারমিশন চাই এখানে ওই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেন এইখানেও আপনারা অনেক অনেক ট্যাম্পলেট দেখতে পাবেন, যেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে জাস্ট ওই ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। এই অ্যাপটাতেও কিন্তু উপরে অনেক অনেক ক্যাটাগরি আছে, আপনারা যেই ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এইখান থেকে আমি অ্যাটিটিউড ক্যাটাগরিটা সিলেক্ট করতেছি, দেন আপনাদের যেই ভিডিওটা ভালো লাগবে ওই ভিডিওটার ট্যাম্পলেটের উপরে একটা ক্লিক করবেন। ভিডিওটা যদি দেখতে চান দেখতে পারেন। এরপরে এখান থেকে মেক ভিডিওতে একটা ক্লিক করবেন, এরপরে ওই সেমভাবেই আপনাদের গ্যালারিতে আসবে, দেন গ্যালারি থেকে কিছু ফটো নিয়ে নেবেন, দেন 30 সেকেন্ডের মধ্যে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে পারে। আর এই অ্যাপে একটা মজার বিষয় কি, আপনারা চাইলে যে কোনো ভিডিওতে আপনাদের ফেস অ্যাড করতে পারবেন। এর জন্য এইখান থেকে এআই ফেস আসবেন, উপরে দেখবেন এআই ফেস একটা ক্যাটাগরি আছে এখানে আসবেন, দেন এখানে যতগুলো ভিডিও পাবেন সবগুলো ভিডিওতে আপনাদের ফেস অ্যাড করতে পারবেন। ফেস অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে ওই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে মেক ভিডিওতে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এখানে একটা ক্লিক করবেন। এরপরে গ্যালারিতে এসে আপনাদের একটা ফটো নিয়ে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য এখান থেকে একটা ফটো নিয়ে নিতেছি, আমি এই ফটোটা নিয়ে নিতেছি। সো এখন একটু লোড নেবে, যেই ফটোতে আপনাদের ফেস ভালো মতো দেখা যেতেছে ওই ফটোটা নেবেন, দেন আপনাদেরকে এরকম। তো এইখানে দেখেন সেমভাবে কিন্তু ওই ফেসটা দিয়ে আমার ভিডিও বানাই দিছে একটা। তো এইভাবে কিন্তু আপনারাও বানাইতে পারবেন এক ক্লিকে ভিডিও বানানোর জন্য। এরপরে যে অ্যাপটা আছে সেটা হলো ভিফেলাই অ্যাপটা। জাস্ট এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবেন,
এটাও কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না। এই সবগুলোতে ওয়াটারমার্ক থেকে যায়, দেন এখান থেকে কোরো জ্যাকটা ক্লিক করবেন। যদি পারমিশন চাই অ্যালাউ করে দেবেন, দেন এখান থেকে কোরো জ্যাকটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখানে দেখবেন আপনার অসংখ্য ট্যাম্পলেট আছে। আপনারা যেরকম ভিডিও বানাতে চান এই অ্যাপটিতে কিন্তু ওই রকম ভিডিও বানাতে পারবেন, সব ধরনের ভিডিও কিন্তু এই অ্যাপটিতে বানাতে পারবেন। অসংখ্য ট্যাম্পলেট আছে এখানে, আমি এখান থেকে এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করতেছি। এখান থেকে আপনারা কিন্তু নতুন নতুন অসংখ্য ট্যাম্পলেট পেয়ে যাবেন। জাস্ট ওই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে স্টার্ট মেকিং একটা ক্লিক করবেন। এরপর নিচে দেখবেন প্লিজ সিলেক্ট ফটো, যে কয়টা ফটো ওই ভিডিওতে অ্যাড করতে হবে ওইখানে ওই কয়টা ফটো লেখা থাকবে, দেন এখান থেকে অ্যাড একটা ক্লিক করবেন, প্লাস আইকন একটা ক্লিক করবেন। দেন আপনাদের গ্যালারি থেকে কিছু ফটো নিয়ে নেবেন, এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে আপনাদের ভিডিওটা মেক করে দেবে। সো এই অ্যাপটাতে কিন্তু খুব সহজেই ভিডিওগুলো বানাতে পারবেন। ট্রেন্ডিং যে ভিডিওগুলো থাকে এই অ্যাপের মধ্যে কিন্তু পাওয়া যাবেন, যখন যেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে থাকবে তখনই কিন্তু এই অ্যাপের মধ্যে ওই ভিডিওগুলো পাওয়া যাবেন। আর ওয়ান ক্লিক ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে আমার কিন্তু এটাই সবচেয়ে বেস্ট লাগছে। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে এটা কমেন্টে জানাই দেন, আর আপনারা আগে কোন অ্যাপ ইউজ করতেন এটাও কমেন্টে জানাই দেন। দেন এক ক্লিক স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য এরপরে যে অ্যাপটা আছে সেটা হলো এই অ্যাপটা। জাস্ট আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবেন, আর আপনারা কিন্তু চাইলে এই অ্যাপটাকে প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। দেন পারমিশন চাইলে অ্যাপের মধ্যে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপরে এখানে দেখবেন অনেক অনেক ট্যাম্পলেট আছে, দেন ওই একইভাবে এখান থেকে ভিডিও বানাতে পারবেন। আর এখানে দেখবেন উপরে অ্যাটিটিউড নামে একটা অপশন আছে, এই যে অ্যাটিটিউড নামে এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক অনেক ভালো ভালো অ্যাটিটিউড ট্যাম্পলেট পাওয়া যাবেন, জাস্ট ওই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করবেন। এখান থেকে অনেক অনেক ভালো ভালো অ্যাটিটিউড স্ট্যাটাস বানাতে পারবেন। স্ট্যাটাস গুলো বানানোর জন্য জাস্ট এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনাদের কিছু ফটো নিয়ে নেবেন। দেন ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে উপরে দেখবেন নেক্সট নামে একটা ফোন আছে, ওইখানে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। কোয়ালিটিটা এইচডি দেবেন, দেন ওকেতে একটা ক্লিক করার পর এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। দেন এরপরে যে অ্যাপটা আছে সেটা হলো এই অ্যাপটা। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে অ্যাপটাকে ওপেন করবেন। দেন অ্যাড আসলে অ্যাডগুলো ক্রস করে দেবেন, আর যদি পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। এরপর এইখান থেকে আপনার যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, ফার্স্ট এখান থেকে নিউ আসবেন। আর এইখান থেকে অন্যরকম নতুন নতুন ভিডিও বানাতে পারবেন কিন্তু। সো যে কোনো একটা ট্যাম্পলেট একটা ক্লিক করবেন, আমি এইখান থেকে এই ট্যাম্পলেটের উপর একটা ক্লিক করতেছি। দেন মেক ভিডিওতে একটা ক্লিক করবেন। দেন এইখান থেকেও কিছু ফটো নিয়ে নেবেন, একটা ফটো সাইজে আমি একটা ফটো নিয়ে নিলাম। দেন এখান থেকে ওকেটা একটা ক্লিক করবেন, দেন এই ভিডিওটা এডিট হয়ে যাবে। আর যদি ওয়াটারমার্ক থাকে এই যে ওয়াটারমার্ক, এরপর একটা অ্যাড দেখবেন, দেন ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। ওয়েল এখন কথা হচ্ছে সেই অ্যাপগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, এবং কোথা থেকে ডাউনলোড করলে অ্যাপগুলোতে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এই অ্যাপগুলোকে ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফার্স্ট আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। দেন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন, জয়েন হওয়ার সাথে সাথে ওইখানে আপনারা এই অ্যাপগুলো পেয়ে যাবেন। দেন ওই অ্যাপগুলোতে একটা ক্লিক করলে অ্যাপগুলো ডাউনলোড হবে, দেন অ্যাপগুলোকে ইনস্টল করে নেবেন। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।